হ্যালো ফ্রেন্ডস আজকে আরেকটা গু খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হলো ডিএনএর রেপ্লিকেশন অর্থাৎ ডিএনএ প্রতিলিপিকরণ ক্লিয়ার ডিএনএ সম্বন্ধে আমি আগেই পড়েছি এরপর ডিএনএ কীভাবে তার মতোই কীভাবে অন্যান্য ডিএন উৎপন্ন করতে পারে অর্থাৎ এক কথায় ডিএনএ নিজেকে কীভাবে বংশবিস্তার করতে পারে সেটা কিন্তু আমি লেকচারে তোমাদের সঙ্গে আলোচনা করবো তাহলে যদি আমি বলি ডিএনএ রেপ্লিকেশান এই ডিএনএ রেপ্লিকেশানের বাংলা কি না ডিএনএ প্রতিলিপিকরণ প্রতিলিপি গঠন করা বলতে কি বোঝায় না তার মতোই একটা হচ্ছে মানে তার মতো একদম তার মতোই দেখতে একটা হচ্ছে অন্য একটা তার মতোই জিনিস সৃষ্টি করা যেমন এখানে আমি কে না এখানে আমার ডিএনএ তাই না তো এখানে যদি ডিএনএ হয় তাহলে ডিএনএ থেকে কী হবে না হচ্ছে তার মতোই ডিএনএ কিন্তু তৈরি হবে বোঝা গেল এটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশান এরপর এই যে ডিএনএ রেপ্লিকেশানটা এটা কী রকমের ডিএনএ এপ্লিকেশান সেটাও বুঝতে হবে এই ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে যে যেভাবে ঘটে সেটাকে বলা হয় সেমি কনজারভেটিভ সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশান বলবে সেমি ভেটিভ ডিএনএ এপ্লিকেশান মানেটা কি না সেমিকনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশান মানে কি সেখানের ক্ষেত্রে বা যেটা বাংলা বলতে গেলে অর্ধ রক্ষণশীল মানে তার মতো অর্ধেকটাই সেম বাকি অর্ধেকটা কিন্তু নতুন বলবে সেটা আবার কি কীরকমের যদি ধরো আমি তোমাকে বলি এইটা একটা ডিএনএ এইটা একটা ডিএনএ এই ডিএনএটার আমি রেপ্লিকেশান করব তাই তো প্রথমে কি হবে এদের মধ্যে কি রয়েছে এদের মধ্যে যে বেসগুলো রয়েছে সেই বেসগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে যুক্ত আছে তাই না এই বেসগুলো প্রথমে এই হাইড্রোজেন বন্ডগুলো কীভাবে ভেঙে যাবে এবং হাইড্রোজেন পনগুলো ভেঙে যাওয়ার মাধ্যমে কি হবে না এরকম দুটো কি হবে না এরকম দুটো কিন্তু ডিএনএ সৃষ্টি হবে এরকম কি হবে এরকম হচ্ছে এরকম এদিকে একটা আর হচ্ছে এদিকে একটা এরকম কিন্তু দুটো কিন্তু ডিএনএ কিন্তু আমার সৃষ্টি হবে এরপরে বলবে যে দুটো ডিএনএ দুটো ডিএনএ স্ট্যান্ড আর কি বলতে যাচ্ছি এই একটা ডিএনএ স্ট্যান্ড আর এই একটা ডিএনএ স্ট্যান্ড এরপরে এর মানে এর এই যে এদের যে নাইট্রোজেন বেসগুলো রয়েছে আমরা কি জানি যে চারগফের নীতি অনুযায়ী চার গফের রুল অনুযায়ী কী জানি যে এ এর সঙ্গে টি বাইন্ড করবে আর জি এর সঙ্গে সি বাইন্ড করবে তাই তো তাহলে যদি আমার ধরো এখানে এ থাকে হ্যাঁ এ টি এরকম সামথিং সি এরকম একটা যাহোক একটা এরকম আছে তাহলে এর কি হবে এ এর মতো যাতে মানে কমপ্লিমেন্টারি বেস প্যারিং করে সেরকম কিন্তু একটা নতুন ডিএনএ স্ট্যান্ড তৈরি হবে মানে কি এইটা ছিল কি এটা ছিল প্যারেন্ট ডিএনএ তাই না এই যে প্যারেন্ট ডিএনএ থেকে যে অপত্য ডিএনএ তৈরি হচ্ছে সেই অপত্য ডিএনএ অর্ধেকটা কিন্তু কি এই যে অর্ধেকটা এটা কিন্তু কি এটা হচ্ছে প্যারেন ডিএনএর এবং এরপরে কী হবে এইটা কমপ্লিমেন্টারি বেস প্যারিং করে যে আরেকটা ডিএনএ স্ট্যান্ড তৈরি হবে সেই ডিএনএ স্ট্যান্ডটা কী হবে একটা নতুন ডিএনএ স্ট্যান্ড তাই না সেটা একটা নতুন ডিএনএ স্ট্যান্ড তো তাহলে কী হলো এটা হচ্ছে সেমিকনজার্ভেটিভ বা অর্ধরক্ষণশীলভাবে কিন্তু আমার ডিএনএর রেপ্লিকেশনটা কিন্তু হলো তাই না যার জন্য এটা বলে সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশান ক্লিয়ার বুঝতে পারলে এরপরে এই যে সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশানটা হয়েছিল এটা প্রথম কে বলেছিলো দেখো আমরা কী জানি যে ডিএনএর যে স্ট্রাকচারটা সেই ডিএনএ স্ট্রাকচারটা কে দিয়েছিলো আমরা সবাই জানি ডিএনএ স্ট্রাকচারটা কে দিয়েছিল ডিএনএ স্ট্রাকচারটা দিয়েছিলো কে না ওয়াটসন আর ক্রিক তাই না ডিএনএ যে স্ট্রাকচার যেটা সেই ডিএনএ স্ট্রাকচারটা দিয়েছিল ওয়াটসন এবং ক্রিক তারাই কিন্তু এই কথাটা প্রথম বলেছিল বলি তারাই কিন্তু এই প্রথম কথাটা বলেছিল ওয়াটসন এবং ক্রিকি বলেছিল যে সেমি কনজারভেটিভ ওয়াটসন এবং ক্রিকি বলেছিল যে কনজারভেটিভ মতো কিন্তু এই দিনের রেপ্লিকেশনটা হতে পারে ঠিক আছে এই যে বেস দেখে কিন্তু এটাকে কে প্রমাণ করেছিল ই জাস্ট বলেছিল বলেছিল মানে বলে কোনো প্রমাণ দিতে পারেনি শুধু কথার কথা বলেছিল বেসপ্যারিংয়ের মতো হয় বলে এরকম কিন্তু এটাকে প্রুফ দিয়েছিল প্রমাণকে দিয়েছিল যে হচ্ছে ভাবে ডিএনএ রেপ্লিকেশনটা হয় না ইকোলাই ব্যাকটেরিয়ার উপর একটা এক্সপেরিমেন্ট করেছিল ঠিক আছে নাইট্রোজেন মানে হেভি নাইট্রোজেন দিয়ে সেই পরীক্ষাটা অন্য একটা লেকচারে পড়ানো হবে তো সেই পরীক্ষাতে তারা দুজন বিজ্ঞানী তাদের নাম ছিল মেসেনসন এবং স্টাল ঠিক আছে কি নাম ছিল মেসেনসন মেসেল মেসেলসন আর হচ্ছে স্টাহাল ঠিক আছে কত সালে স্টার সালটা মনে রাখতে হবে এনসিআরটিতে আছে যেহেতু উনিশশো সালে তাহলে উনিশশো সালে তারা কি প্রমাণ করেছিল যে ভাবে কিন্তু ডিএনএর এপ্লিকেশানটা কিন্তু আমাদের এখানে কিন্তু হয় ক্লিয়ার বুঝতে পারলে ভাবে কিন্তু ডিএনএর এপ্লিকেশানটা আমাদের এখানে হয় ক্লিয়ার স্টাল বলেছিল হুম হুম হ্যাঁ এরপরে দেখো এছাড়াও হচ্ছে আয়োজন বিজ্ঞানী ছিল ভিসিয়া ফাবার উপর হচ্ছে তিনি হচ্ছে এক্সপেরিমেন্টটা করেছিলেন ঠিক আছে যেখানে বানানটা ভুলে গেছে এসটিএ হবে ঠিক আছে ভিসিয়া ফাওয়ার উপরে একজন বিজ্ঞানী ছিলেন তিনি হচ্ছে এটা ইকলের উপরে সেরকমই একটা ভিসিয়া ফাওয়া বলে একটা হচ্ছে জীব রয়েছে ঠিক আছে সেই ভিসিয়া ফাওয়ার উপরে বা একটা মানে মানে একটা গাছ আর কি সেই ভিসি ভিসিয়া ফাবার উপরে বিজ্ঞানী টেলর বলে টেলর বলে একজন বিজ্ঞানী ঠিক আছে থাইমিডিনের সাহায্যে কিন্তু তারা কিন্তু এটা কিন্তু প্রমাণ করেছিলেন কিন্তু মূলত মেশেনশল স্টালটাকে কিন্তু বিশেষ করে গণ্য করা হয় এছাড়াও ভিসিয়া পাওয়া টেলর করেছিল এটাও কিন্তু অনেক সময় কিন্তু দেয় সেমিকনজারভেটিভ এরপরে এই যে ডিএনএ রেপ্লিকেশনটা হলো এই ডিএনএ রেপ্লিকেশনের প্রসেসটা কীভাবে হয় সেটা আমাকে জানতে হবে কীভাবে এটা ডিএনএ রেপ্লিকেশনটা ঘটে তাহলে এরপরে শুরু যাক যে প্রত্যেকটা স্টেপ পড়া যাক যে ডিএনএ রেপ্লিকেশন কীভাবে ঘটে তাই এখানে এবারে আমরা পড়বো কি না স্টেপস অফ ডিএনএ রেপ্লিকেশন কী পড়বো আমরা এরপরে না স্টেপস অফ ডিএনএ রেপ্লিকেশন স্টেপস অফ ডিএনএ রেপ্লিকেশান ওভার ওভারভিউ দিলাম এবার আমাকে ডিটেল মেকানিজিম কিন্তু পড়তে হবে তাই না ডিটেল মেকানিজম পড়তে হবে তো প্রথমে কি হবে না প্রথমেই আমার কি না প্রথমে কোন একটা শুরু হওয়ার জন্য তার ইনিশিয়েশান হওয়া দরকার তাহলে কি হয় প্রথম যে ধাপটা সেটা হচ্ছে ইনিশিয়েশন ইনিশিয়েশান অফ ডিএনএ রেপ্লিকেশন তাহলে কীভাবে ডিএনএ রেপ্লিকেশনের শুরুটা হয় শুরুটা কি করে হয় সেটা আমাকে আগে জানতে হবে তাহলে ইনিশিয়েশান যদি হতে হয় তাহলে দেখো আমি এখানে মূলত তোমাদেরকে একটা কথা বলে রাখি পড়া পড়াবো যেটা সেটা মূলত আমরা কিন্তু প্রোকেরিওটের ক্ষেত্রে দেখি দেখাই যেটা মানে সহজ আর কি সেটাই আমাদের সিলেবাসে মোটামুটি আছে ইউকেরিওটের ক্ষেত্রে কিন্তু তেমন কিছু নেই লাস্টই এই প্রোকেরিটের মধ্যে কিছু পার্থক্য তোমাদের নয় বলা যাবে কিন্তু প্রথমে আমরা ইউকে প্রোকেরিওটকে ধরেই কিন্তু ডিএনএর অ্যাপ্লিকেশানটা বোঝার চেষ্টা করব বুঝতে পারলে তাহলে এই যে ডিএনএর অ্যাপ্লিকেশানে যে শুরুটা কী করে হয় তাহলে আমি যদি একটা জাস্ট একটা ডিএনএ আঁকার চেষ্টা করি যেটা ধরো একটা ডিএনএ যদি আমি আঁকার চেষ্টা করি ধরো এটা একটা ডিএনএ তাই না এটা ও গোল ডিএনএ সার্কুলার ডিএনএ হয় তাই না সার্কুলার একটা ডিএনএ ক্লিয়ার এরকম একটা সার্কুলার ডিএনএ এর 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 মাঝে মাঝে কী রয়েছে না বেস পেয়ারিং করে এরা এরকম বেসপেয়ার করে আছে তাই তো এরকম বেসপেয়ার করে আছে তাহলে এই যে ডিএনএ এখানে যে ডিএনএ এপ্লিকেশানটা শুরু হবে তার জন্য কী দরকার একটা বিশেষ একটা অংশ থাকা দরকার সেই বিশেষ অংশটা কি সেটা আমাকে জানতে হবে যে বিশেষ অংশটা থাকা দরকার যেখান থেকে ডিএনএ রেপ্লিকেশানটা শুরু হবে সেটাকে বলা হয় অরিজিন বা অরিসাইট সেটা কি বলা হয় অরিসাইট অথবা আমরা কি বলতে পারি সেটাকে বলি অরিজিন অফ অরিজিন অফ ডিএনএ রেপ্লিকেশন সাইট ক্লিয়ার এখান থেকে কিন্তু ডিএনএ রেপ্লিকেশনটা স্টার্ট হয় এই যে অরিজিন বা অরিসাইড যেটা সে অরিসাইটের কিন্তু কতগুলো বিশেষ বৈশিষ্ট্য থাকা দরকার না কি এর হচ্ছে বিশেষ বৈশিষ্ট্যটা কি আমরা আগেই পড়েছি দেখো এ এর সঙ্গে টি দুটো বন্ড হয় আর জি এর সঙ্গে সি হয় কি তিনটে বন্ড হয় তাই তো তাহলে তোমরা কেমিস্ট্রিতে পড়ে থাকবে কোন বন্ডটা আমার স্ট্রং হয় না এইটা এই এই যে বন্ডটা এইটা বন্ডটা অনেক স্ট্রং হয় এটা দুর্বল হয় তাহলে যেখানে দুর্বল বন্ড থাকবে সেখানে কিন্তু হচ্ছে অরিজিনটা বেশিরভাগই গঠিত হবে তাহলে যেখানে কী হবে না ধরো আমি এইটাকে অরিজিন ধরছি এটাকে আমি অরিজিন যদি ধরি তাহলে এই যে অরিজিন যে সাইটটা এই অরিজিন সাইটটা কি হবে না এই অরিজিন যে সাইটে এখানে কিন্তু আমার ডি এ আর টি এর পরিমাণটা কিন্তু বেশি থাকবে তাই না তাহলে এখানে কি থাকবে এ টি এর পরিমাণটা বেশি থাকবে বোঝা গেল পরিমাণ বেশি তো এটা তো অনেকগুলো এনজাইমও লাগে সেই এনজাইমগুলো আমি প্রত্যেকটা স্টেপে বলে যাব প্রথমে বলে দিলে কিছু বুঝতে পারবে না শুধু এনজাইমগুলো এমনি বলে যাওয়া হবে তাই আমি স্টেপে স্টেপে কিন্তু এনজাইমগুলো বলে যাব এরপরে আসতে যে প্রথম হচ্ছে এনজাইমের কথা তাহলে এই যে ডিএনএ এখানে আমি বুঝলাম এটা হচ্ছে ওডিসাইট সেই ওরিসাইটে আমার কি হবে না ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হবে তো ডিএনএ রেপ্লিকেশান শুরু হওয়ার জন্য প্রথমে তো এটা খুলতে হবে হাইড্রোজেন বন্ডগুলো তো ভাঙতে হবে তো এই যে হাইড্রোজেন বন্ড এই হাইড্রোজেন বন্ডটাকে ভাঙবার জন্য একটা বিশেষ এনজাইম আসে সেই বিশেষ এনজাইমটার নাম হচ্ছে হেলিকেজ হেলিকেজ এই বিশেষ এঞ্জাইমকে আমরা কী বলি হেলিকেজ হেলিকেজ এনজাইম ক্লিয়ার এই যে হেলিকেজ এনজাইম এই হেলিকেজ এনজাইমটা কী করে না এই হেলিকেজ ধর আমি এটা আমার হেলিকেজ এনজাইমটা এরকম দেখতে এই যে হেলিকেজ এঞ্জাইম এখানে আসে দিয়ে কি করে এই যে হাইড্রোজেন বনটাকে ব্রেক করে এবং হাইড্রোজেন বনটাকে ব্রেক করার মাধ্যমে কি হয় একটা রেপ্লিকেশন ফর্ক ভিগ আকারের রেপ্লিকেশান ফর্ক বলে একটা জিনিস গঠিত হয় এইখানে ছবিতে দেখতে পাচ্ছ এই দেখো এটা হচ্ছে কি এটা হেলিকেজ উৎসেচক এই যে হেলিকেজ উৎসেচক এই হেলিকেজ উৎসেচকটা কী করছে এই যে হাইড্রোজেন যে বন্ড আছে সেই হাইড্রোজেন বনটাকে ভেঙে দিচ্ছে তো হাইড্রোজেন বনটাকে ভেঙে দেওয়ার মাধ্যমে কী হচ্ছে হাইড্রোজেন বন্ডটা ভেঙে দেওয়ার মাধ্যমে এরকম একটা রেপ্লিকেশন ফর্কের মতো সৃষ্টি হচ্ছে ক্লিয়ার এই এইদিকে হচ্ছে তোমার এই যে মানে নাইট্রোজেন বেসগুলো এরকম আছে তাই না নাইট্রোজেন বেসগুলো এরকম আছে আর এটা হচ্ছে বন করে আছে এই যে হেলিকেজ উৎসেচকটা এটা কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে হাইড্রোজেন বনটাকে বোঝা গেল হাইড্রো হেলিকেজের কাজ এরপরে ধরো এই যে আমার বলছো যে হেলিকেজ উচকটা এরকম করে ভেঙে 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 যাচ্ছে সে বুঝতে পারলাম যে যাচ্ছে এরপরে দেখো এই যখন ভেঙে 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 ধরো আরও এদিকে চলে গেল তখন এখানে যে হাইড্রোজেন বনটা খোলা আছে তো এই যে হাইড্রোজেন বনগুলো কি পরস্পর আবার বন্ধন করতে চাইবে না অবশ্যই বন্ধন করতে চাইবে যার জন্য বন্ধন করতে যেতে এই বন্ধনটাকে যাতে প্রতিরোধ করা যায় সেই জন্য একটা বিশেষ প্রোটিন হয় সেটা হচ্ছে নাম হচ্ছে এস এস এটা কোনো এনজাইম নয় এটা হচ্ছে একটা প্রোটিন এস এস বি প্রোটিন এস প্রোটিনকে আমরা কী বলে থাকি না এস এস বি প্রোটিনকে আমরা বলতে পারি সিঙ্গেল সিঙ্গেল স্ট্যান্ডার্ড মানে সিঙ্গেল সেল বাইন্ডিং প্রোটিন বা সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন বলতে পারো সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইনিং প্রোটিন এটা কী করে এটা কী করে এই যে এর হচ্ছে কাজ আমি বললাম ভালো করে যে প্রিভেন্ট প্রিভেন্ট হাইড্রোজেন বন্ডিং কোনটা যেটা খোলে গেছে আর কি সেটা হাইড্রোজেন বন্ডিংটাকে প্রিভেন্ট করতে কে সাহায্য করে এসএসবি প্রোটিন আচ্ছা বোঝা গেল তাহলে এই দুটো প্রোটিন কী করলো না প্রথমে আমাদের কী করলো এটা খোলার মাধ্যমে এই বিশেষ যে অংশ যেখানে শুরু হচ্ছে সেটা হচ্ছে রেপ্লিকেশান শুরু করার জন্য রেপ্লিকেশান কিন্তু গঠিত করতে সাহায্য করলো তাহলে এভাবেই কিন্তু আমার কি হলো না ইনিশিয়েশন অফ ডিএনএ এপ্লিকেশান স্টার্ট হলো তাহলে বোঝা গেল তাহলে এখানে এখানে কোনগুলো আমাকে মনে রাখতে হবে কোনগুলো ইম্পর্ট্যান্ট যদি আমি তোমাদেরকে মার্ক করি যে কোনগুলো এখানে আমার ইম্পর্ট্যান্ট যেখানে বোঝালে এখানে আমার কি হবে না এসএসবি প্রোটিনটা মনে রাখতে হবে যে প্রোটিন একটা আছে ক্লিয়ার আর কি আছে হেলিকেজ উৎসেজক আছে আর হচ্ছে একটা যেখানে শুরু হচ্ছে যেটাকে আমরা বলছি ওরিসাইড সেই ওড়ি সাইডটা কিন্তু আছে এ তিনটা কিন্তু গুরুত্বপূর্ণ আর সেখানে এটি এর পরিমাণ কিন্তু বেশি রয়েছে এরপরে আসা যাক হলো এরপরে আমার কী হবে এবারে ইলঙ্গেশান হবে তো ইলংগেশনের সূচনা হবে এরপরে তাই তো তো এবার কিভাবে কীভাবে হবে সেটা আমাকে জানতে হবে দু নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ইলংগেশন মানে এই যে খুলে তো গেল এরপরে কী হতে হবে এই এই যে খুলে যাওয়া জিনিসটা এখানে এবারে ডিএনএটা তো তৈরি হতে হবে নতুন ডিএনএ স্ট্যান্ড করবার জন্য তাহলে এই যে ইলংগেশন বা নতুন যে ডিএনএ স্ট্যান্ড ডিএনএ একটা স্ট্যান্ড গঠিত হবে সেটা কিভাবে গঠিত হবে সেইটা এবারে আমার পরের ধাপ তো এই ধাপে আমি প্রথমেই তোমাকে বলতে হবে কি না এর জন্য কি এনজাইমের প্রয়োজন হবে সেটা আমাকে আগে জানতে হবে তো এই জন্য যে একটা বিশেষ বিশেষ খুবই বিশেষ এনজাইম দরকার তার নাম হচ্ছে তোমার ভালো করে মনে রাখো ডিএনএ পলিমারেজ ডিএনএ পলিমারেজ মারেজ এনজাইম বোঝা গেল এই যে ডিএনএ পলিমারেজ এনজাইম এটা কিন্তু ইলঙ্গেশনে সাহায্য করে এই যে ডিএনএ পলিমারেজ এটা তিন প্রকারের হতে পারে কীরকম না বলবে তিন প্রকার মানে তিন প্রকারের কীরকম কীরকম না এটা তিন প্রকারের হতে পারে তিন প্রকারের তিনটা আলাদা কাজ কিন্তু হবে তাহলে তিন প্রকারের তিনটা আলাদা আলাদা কী হবে হ্যাঁ আলাদা আলাদা কী হবে একটা হচ্ছে ডিএনএ পলিমারেজ ওয়ান একটা ডিএনএ পলিমারেজ টু ক্লিয়ার আর একটা হচ্ছে ডিএনএ পলিমারেজ থ্রি ক্লিয়ার ডিএনএ পলিমারেজ থ্রি প্রথমে আমি শুধু ডিএনএ পলিমারেজ থ্রির কথাটা বলি যদি ডিএনএ পলিমারের স্থির কথাটা যদি আমি শুধু বলি সেই ডিএনএ পলিমারের স্ত্রীর মূল কথাটা কি এই কিন্তু মূলত আমার কিসে সাহায্য করবে না ইলঙ্গেশনে সাহায্য করবে এখন জেনে রাখো শুধু মানে শুরুবাতটা ইলঙ্গেশনে কিন্তু ডিএনএ পলিমারের স্থ্রিটাই কিন্তু সাহায্য করা শুরু করবে এবার কিভাবে সাহায্য করবে সেটা আমাকে বলতে হবে এরপরে দেখো আমি বলি যে তোমার এই ডিএনএ পলিমারের এনজাইম যেটা এর কতগুলো আমার বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমাকে প্রথমে জানতে হবে তো এর জন্য বৈশিষ্ট্য আমি পয়েন্ট প্রথম দিই যে ডিএনএ পলিমারের যে এনজাইম যেটা রয়েছে এই ডিএনএ পলিমারের এনজাইমটা কিন্তু ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমের দিকে কি করতে পারে না ডিএনএর অ্যাপ্লিকেশানটা ঘটাতে পারে ডিএনএর এপ্লিকেশান মানে কি না এর জন্য তো একটা ফুয়েল চাই মানে ধরো এখানে আমার কি করব না এখানে আমি কি করব এরকম একটা ডিএনএ স্ট্যান্ড গঠিত করবো এই জন্য তো একটা ফুয়েল দরকার তাই না তো এই যে এটা কি না ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমে কী করবে না এখানে হচ্ছে তার যে মানে তোমার যে সাবস্টেন্স যেটা সেই সাবস্টেট যেটা যেটা সে হচ্ছে সেখানে অ্যাড করবে সেটা কি না ডি অক্সি নিউক্লিওসাইড ট্রাই ফসফেট মানে মনোফসফেটটা অ্যাড করবে আর কি তাহলে এটা কী অ্যাড করবে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম ডি অক্সি নাইট্রোজেন বেশযুক্ত কোনো এক নির্দিষ্ট ঠিক আছে ডি অক্সি নিউক্লিও সাইড নট টাইড ঠিক আছে সাইড কারণ কী হবে ফসফরিক নিউক্লোসাইড হচ্ছে ওরা হচ্ছে মনোফসফেট মনোফসফেট কিন্তু এরা অ্যাড করবে মনোফসফেট অ্যাড করে করে যাবে বোঝা গেলো এটা হচ্ছে প্রথম কাজ আর আরও ভালো বুঝতে পারবো একটু পরে আর বিয়ের দাগে বিয়ের দিকে কী হবে বিয়ের মানে এরা কি করতে পারে না এরা কোনো ফ্রি স্পেসে মানে শূন্য স্থানে সহজ কথায় বাংলায় বলতে গেলে শূন্য স্থানে শূন্য স্থানে কিন্তু এরা ডিএনএ রেপ্লিকেশন জন্য স্থানে শুরু করতে কিন্তু এরা পারে না শুরু করতে পারে না তার জন্য কি দরকার একটা কোনো একটা সাহারা বা কোনো একটা মাধ্যমের তার দরকার রয়েছে তাহলে এই যে দুটো কমপ্লিকেশান রয়েছে এটা কিভাবে কি হবে তো এই দুটোর জন্য কি কি আমার হচ্ছে অসুবিধা হবে কিভাবে হবে সেটা বোঝার চেষ্টা করো তাহলে এই জন্য কিছু কমপ্লিকেশান আসবে তাই না কমপ্লিকেশানও আসবে যে এই দুটো যেহেতু আমার দরকার এই জন্য কিছু কমপ্লিকেশানও কিন্তু আমার আসবে বলবে কী রকমের কমপ্লিকেশান দাদা তাহলে দেখো এইটা একটা ধরো ডিএনএ স্ট্যান্ড ঠিক আছে এইটা একটা ডিএনএ স্ট্যান্ড ক্লিয়ার আর এটা একটা ডিএনএ স্ট্যান্ড হেলিকে এনজাইম এসে পুরো একদম খুলে দিয়ে চলে গেছে ক্লিয়ার এই যে খুলে দিয়ে চলে যাওয়ার পর কি হবে এখানে তো অ্যাড হচ্ছে এখানে হতে পারে যেহেতু তোমার ধরো এখানে আমি ধরছি এই বেসগুলো এরকম ঝুলছে এটা সামথিং ধরো এখানে আছে এ হ্যাঁ টি জি সি টি এরকম আছে ঠিক আছে এইটার কমপ্লিমেন্টারি আমাকে তৈরি করতে হবে কিন্তু আমার প্রথম পয়েন্ট সেটা করবে কি সেটা করবে অবশ্যই ডিএনএ পলিমারেজ তাই জন্য এত কথা বলছি তাহলে ডিএনএ পলিমারেজ করবে কিন্তু এখানে তো শূন্য স্থান একটা ধরো আমি ধরছি এইটা আছে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম আর এটা আছে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম দুটো পরস্পরের উল্টো হবে তাহলে আর এটা কি না এটা হচ্ছে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমের দিকে কিন্তু করতে পারে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমে করতে পারে তাহলে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমে করতে পারে মানে কি মানে এটা থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম তাহলে যে নতুন যেটা সৃষ্টি হলো যে নতুন যেটা তৈরি করবে ডিএনএ পলিম সেটা কী হবে সেটা সেটা তো সেটা তো সেটা হবে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম তাই না তাহলে এটা কোনো অসুবিধা নেই কিন্তু এই জন্য কী হওয়া দরকার এখানে হচ্ছে একটা আর এনএ প্রাইমারকে যুক্ত করতে হবে কেন না শূন্য স্থানে হচ্ছে করতে পারে না তাহলে শূন্য স্থানে তো শুরু করতে পারে না তাহলে শূন্য স্থানে যেহেতু শুরু করতে পারে না একটা বিশেষ একটা জিনিস সেই বিশেষ জিনিসটার নাম কি না বিশেষ জিনিসটার নাম হচ্ছে আর প্রাইমার এই জিনিসটা দরকার বলবে এই জিনিসটার কি বৈশিষ্ট্য রয়েছে এই জিনিসটা যে দরকারের জিনিসটা কী বৈশিষ্ট্য রয়েছে না দেখো এইখানে ছবিটা আমার ভালো করে লক্ষ্য করো আর এনএ প্রাইমার জিনিসটা আমার কী এই যে এটা হচ্ছে আর প্রাইমারের গঠন আর এর গঠন জানলেই হবে এই যে এখানে কি এখানে হচ্ছে শর্করাটা রয়েছে শর্করার কী রয়েছে শর্করাটা রয়েছে পুরো শর্করাটা রয়েছে তাই তো শর্করা রয়েছে এদিকে কী রয়েছে বে নাইট্রোজেন বেসটা যুক্ত রয়েছে এখানে হচ্ছে ফসফরিক অ্যাসিডটা যুক্ত হয়ে রয়েছে বোঝা গেল এরপরে এর যে তিন যে থ্রি প্রাইম যে অংশটা এর যে থ্রি প্রাইম অংশটা এটা থ্রি প্রাইম অংশ ঠিক আছে এই থ্রি প্রাইম অংশ দেখো একটা ফ্রি ফ্রি থ্রি প্রাইম যে একটা এন্ড কিন্তু রয়েছে থ্রি প্রাইম একটা ওই যে একটা এন্ড রয়েছে তাই না তাহলে এই যে ওই এন্ডটা এটা কি করবে না আমার কি আমার 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 ফুয়েলটা কি আমার কী যুক্ত করতে হবে ডি মানে এখানে তোমার প্রথম এই যে অংশটা এইটা প্রথমে এখানে এলো আচ্ছা প্রথমে আমি আর এনএ প্রাইমারটা আমাকে এখানে যুক্ত হলো সেটাকে বোঝা তাহলে আর প্রাইমার আমি সেটাকে বেগুনি দিয়ে বা একটা কালো দিয়ে দেখাচ্ছি ঠিক আছে তাহলে এখানে আমাকে আর এনএ প্রাইমারটা যুক্ত করতে হলো এই অংশটাতে ক্লিয়ার বোঝা গেল এটা সেরকম তার কমপ্লিমেন্টারি হবে এর বদলে এখানে টি হবে টি এর বদলে এখানে তাহলে এর বদলে কি টি হবে এখানে থাইমিন থাকবে না তার বদলে ইউরাসিল থাকবে যেহেতু আর এন এ ঠিক আছে টি এতে এ টি তাহলে এখানে এ থাকবে ঠিক আছে এরকম হচ্ছে থাকলো তাহলে এখানে কী হলো প্রথমে আর এনএ প্রাইমারটা আমার যুক্ত হয়ে গেলো আস্তে আস্তে বুঝো তারা হলো নয় আর এনএ প্রাইমার আমার যুক্ত হয়ে গেলো এরপরে তোমরা সব জিনিস বুঝতে পারো একটা কোনো মানে কোনো অসুবিধা হবে না এত কঠিন টপিকটা তাহলে এটা হচ্ছে আর এন এ প্রাইমার তাহলে আমার কোনো অসুবিধা নেই এরপরে কী আসবে এরপরে আমার ডিএনএ পলিমারেজ এঞ্জাইমটা আসবে তাহলে ডিএনএ আমি এরকম করে দেখাচ্ছি তাহলে এই যে ডিএনএ পলিমারিজটা এলো এই ডিএনএ পলিমারেজটা কি করবে এর এদিক থেকে কিন্তু কী করতে পারবে না আর এনে প্রাইমারটাকে এই তোমার কী বলে এই ডিঅক্সি নিউক্লিওসাইড মনোফসফেটটা অ্যাড করবে এরপরে বুঝো যেখানে যে বলছো যে ডিঅ ডি ডিঅক্সি নিউক্লিওটাইড মনোফসফেটটা অ্যাড করবে কিন্তু এর জন্য এনার্জিটা কোথায় পাবে কিছু অ্যাড করার জন্য বন্ধন সৃষ্টি করবার জন্য এখানে এখানে বন্ধন সৃষ্টি করতে হবে তার সঙ্গে তাই না থ্রি প্রাইমে যে ওইজের সঙ্গে তো বন্ধন সৃষ্টি করতে হবে তার জন্য তো একটা এনার্জি দরকার সেটা কোথা থেকে পাবে তাহলে বোঝো প্রথমে আমার জানতে হবে যে ডি অক্সি অ্যাডিনো ডি ডি অক্সি নিউক্লিওসাইড এখানে প্রথমে ট্রাইফসফেট থাকে ট্রাইফসফেট মানে ট্রাইফসফেট মানে তিনটা ফসফেট বন্ড তিনটা ফসফেট যুক্ত থাকবে একটা দুটো তিনটে ক্লিয়ার ডিও তাহলে কি তাহলে এখানে কী রয়েছে তিনটা ফসফেট বন্ড রয়েছে এর মধ্যে কী হবে দুটো ফসফেট বন্ড যেটা রয়েছে দুটো ফসফেট বন্ড ভেঙে যাবে এবং এর ফলে কি হবে একটা এনার্জি পাবে যেমন এটিপির ক্ষেত্রে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট সেখানে কি থাকে এখানে সি এর বদলে সেখানে এ থাকে বাকিটা পুরো স্ট্রাকচারটা একই এখানে আছে সি এটিপির ক্ষেত্রে থাকে এ সহজ কথা তাহলে ওই যে দুটো বন্ড ভেঙে যায় হ্যাঁ ওই দুটো বন্ড ভেঙে যাওয়ার জন্য কি হয় না এনার্জিটা পাই ওই যে এনার্জি যেটা সেই এনার্জিটার মাধ্যমে থি প্রাইমেন্ডে কী রয়েছে থি প্রাইমেন্ডে ওয়েজ আছে বা থিপ্রাইমেন্ডে কী রয়েছে এখানে ওইজ আছে ওইজ এই ওইজ আছে তাহলে আমার কী আমি এখানে ভালো করে দেখাই কীরা যে এখানে কিছু এটা হচ্ছে ওয়েজ তো আর কী আছে না এখানে ফসফেট ফসফেটের স্ট্রাকচার কী হয় ফসফেটের স্ট্রাকচারেও তো কী থাকে ওয়েজ থাকে তাই না ফসফেটের স্ট্রাকচারও কী থাকে ওয়েজ থাকে ক্লিয়ার এই যে ফসফেটের স্ট্রাকচার ওই এদের মধ্যে কী হয় বনটা গঠিত হয় ঠিক আছে বনটা গঠিত হওয়ার মাধ্যমে কি হয় না হচ্ছে এই যে আর প্রাইমারটা এই যে ডিওক্স তাহলে ডিওক্স তাহলে দুটো যেহেতু ফসফেটের জন্য আমি শক্তি পেয়ে গেছি তাহলে আমার কি করলো না হচ্ছে তার জন্য কিন্তু এখানে আমার এরকম করে এদিকে কিন্তু এরকম করে নতুন একটা স্ট্যান্ড গঠন করতে পারলো এর কমপ্লিমেন্টারি একটা নতুন অন্য একটা কালারে দেখায় অন্য একটা স্ট্যান্ড আমার কিন্তু কমপ্লিমেন্টারি এরকম গঠন করতে পারলো ক্লিয়ার বুঝতে পারলে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম এন্ডে কে কোন এনজাইম না হচ্ছে ডিএনএ পলিমারেজ ওয়ান ডিএনএ পলিমারেজ থ্রি ডিএনএ পল থ্রি ক্লিয়ার বুঝতে পেরেছ আশা করি কোনো অসুবিধা হয়নি কী করে হলো হ্যাঁ আর এনে কথাটা আমি বললাম ঠিক আছে শুরু করার জন্য শুরু করার জন্য লাগে শুরু করতে লাগে করতে লাগে এটা ক্লিয়ার এরপরে আমার আসা যাক এই ঠিক আছে আমি বুঝলাম হলো এরপরে আমি আরেকটা স্ট্যান্ডকে করতে হবে তাহলে এই একটা আমার ডিএনএ কিন্তু তৈরি হয়ে গেল কমপ্লিমেন্টারি স্ট্যান্ডযুক্ত পুরো একদম ঝ্যাক্কাস একদম স্টার্ট হয়ে তৈরি হয়ে গেল একদম ঝাক্কাস তৈরি হয়ে গেলো ঠিক আছে এরপরে আমার এইটা আছে তো এইটার ক্ষেত্রে আমি কেন এখনো করিনি সেটা বুঝো যদি আমি ধরো আমি ধরছি এখানেও চলে এসছে আমার কে না হচ্ছে ডিএনএ পলিমারের থ্রি এদিকে হেলিকেজ আমার খুলে খুলে যাচ্ছে আর এখানে আমার হয়ে হয়ে যাচ্ছে তাই তো এরপরে যদি ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম এই জেনটা তাহলে এদিকে যদি আমি কী করি ডিএনএ পলিমার যেটা তৈরি করা শুরু করে এদিকে যদি তৈরি করা শুরু করে তাহলে সেটা কোন দিক থেকে কোন দিকে হবে বলো দেখি তার উল্টাটা তাহলে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম হবে তাই না থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম হবে তাহলে এটা কি হওয়া সম্ভব আমার তুমি নিজেই বলো এটা কি হওয়া সম্ভব থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম আমার কি প্রথমে আমি কন্ডিশান বলে দিয়েছি যে আমাকে হতে হবে থ্রি ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম তাহলে এই যে কমপ্লিকেশান এই কমপ্লিকেশানটার জন্য কি হয় এই কমপ্লিকেশানটার জন্য একটা নতুন ধরনের পদ্ধতি কিন্তু রয়েছে সেই পদ্ধতিটার মাধ্যমে করে না এর ক্ষেত্রে কি হয় বোঝার চেষ্টা করো এর ক্ষেত্রে কি হয় না এই যে তোমার আর প্রাইমার যেটা সেই আর এনএ প্রাইমারটা কোন এনজাইম করে সেটা আমি একটু বলে দিই ধরো ধরো একটা আলাদা জায়গায় লিখে লিখে দিই এটা আর এনএ প্রাইমার যে এটা এটা একটা প্রাইমেজ বলে আর এন প্রাইমেজ বলে একটা এনজাইম থাকে সেই প্রাইমেজ এনজাইমটা কিন্তু এই আর প্রাইমারটা তৈরি করে এরপর এই যে স্ট্যান্ড যেটা যেটা কি এরকম সেখানের ক্ষেত্রে কি হবে যেহেতু আমাকে তো আমাকে কী করতে হবে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমে তৈরি করতে হবে তখন যে ডিএনএ প্রাইম আর প্রাইমারটা সেটা কিন্তু ধাপে ধাপে মানে পর মানে একটা নয় মানে মাঝে মাঝে অনেকগুলো এরকম আর এনএ প্রাইমার কিন্তু থাকবে বোঝা গেল তাহলে এটা আমার এন কী এটা আমার এন ফাইভ প্রাইম এন এটা আমার থ্রি প্রাইম এন বোঝা গেল এর আর এদিকে আমার কী রয়েছে তিনের তিন প্রাইমেন্ডের যে ওয়েজরা আমার এখানে আছে এরপরে আমার কে আসবে এরপরে আসবে আমার ডিএনএ পলিমারের থ্রি এরপরে ডিএনএ পলিমারের থ্রি এলো এবং ডিএনএ পলিমারের স্ত্রী কী করবে ধরো এখানে তিন থ্রি প্রাইম এন্ডের ওয়েজরা আছে তাহলে এদিকে কী করবে এদিক থেকে এখান থেকে এই থ্রি প্রাইম থেকে এখান থেকে এদিকে কিন্তু ওয়ানটা কী করবে স্টার্ট করবে এখান থেকে এখানে দেখো স্টার্ট করলো বুঝতে পারলে এখান থেকে এদিকে কী করল না এখানে কী এলো না ডিএনএ পলিমারের থ্রি এসে এরকম করে ডিএনএ পলিমারের স্ত্রী এলো ডিএনএ পলিমারের স্ত্রী এই ডিএনএ পলিমারের স্ত্রীটা কিন্তু এখানে কিন্তু এরকম কিন্তু আমার স্ট্যান্ডটা গঠন করে দিল বোঝা গেল এরপর এই যে স্ট্যান্ড যেটা গঠিত হলো ঠিক আছে এখানের ক্ষেত্রে দেখো বোঝার চেষ্টা করো এই স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটার মধ্যে আমাকে পার্থক্য করতে হবে এই স্ট্যান্ডটা আর এই স্ট্যান্ডটা দুটো স্ট্যান্ডের মধ্যে পার্থক্য তাহলে এই দুটো স্ট্যান্ডের কিন্তু আলাদা আলাদা নাম হম নাম না প্রথমে যে এই যে স্ট্যান্ডটা যেটার ক্ষেত্রে কী হলো কন্টিনিউয়াসভাবে কিন্তু গঠিত হলো মাঝে মাঝে মানে একটা প্রাইমারি গঠিত হয়েছে এবং সেখান থেকে পুরো একদম স্ট্যান্ডটা গঠিত হলো এই যে স্ট্যান্ড এটাকে বলা হয় লিডিং স্ট্যান্ড এই স্ট্যান্ডটাকে বলা হয় লিডিং স্ট্যান্ড আর এই যে স্ট্যান্ডটা এটা মাঝে মাঝে গঠিত হয়ে 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 তৈরি হয়েছে এই স্ট্যান্ডটাকে বলা হয় ল্যাগিং স্ট্যান্ড ল্যাগিং স্ট্যান্ড বোঝা গেল এই যে লিডিং স্ট্যান্ড আর ল্যাগিং স্ট্যান্ড লিডিং স্ট্যান্ডটা কি না কন্টিনিউয়াস বোঝা গেল তাই এখে বলছি আমরা এই যে লিডিং স্ট্যান্ডের বৈশিষ্ট্য কি এটা হচ্ছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস নিউয়াস ডিএনএ রেপ্লিকেশান সম্ভব আর ল্যাগিং স্ট্যান্ডে কি হচ্ছে না ডিসকন্টিনিউাস কন্টি নিউ ডিএনএ রেপ্লিকেশান কিন্তু ঘটছে বোঝা গেল তাহলে এটাতে লিডিং স্ট্যান্ডে কন্টিনিউয়াস আর ল্যাগিং স্ট্যান্ডে ডিসকন্টিনিউয়াস ডিএনএর অ্যাপ্লিকেশন কিন্তু সম্ভব বোঝা গেল ক্লিয়ার বুঝতে পেরেছ হুম দুটোর মধ্যে পার্থক্য আর এখানে দেখো যেহেতু খণ্ডে খণ্ডে গঠিত হলো না এটা তো খণ্ডে এটা খণ্ড একটা এ একটা খণ্ড এ একটা খণ্ড কিন্তু খন্ডে খণ্ডে গঠিত হলো এই যে খণ্ডগুলোকে একটা বিশেষ নাম দেয় যদি খণ্ডে খণ্ডে গঠিত হলো এই খণ্ডগুলোকে আমি একটা বিশেষ নাম দেবো সেই খণ্ডের একটা বিশেষ নামকরণ রয়েছে সেই বিশেষ খণ্ডেকরণ খণ্ডের নামকরণটার নামটা কি না সেটাকে বলি আমরা হচ্ছে নতুন একটা নাম তার নাম হচ্ছে ওকা জাকি ফ্র্যাগমেন্ট ওকা জাকি ভালো করে ওকা জাকি ফ্র্যাগমেন্ট বুঝতে পারলে এই যে খণ্ডে খণ্ডে গঠিত হল এই খণ্ডগুলোকে আমরা ওকা জাকি একজন বিজ্ঞানী ছিল তিনি এটা আবিষ্কার করেছিলেন বলে এর নাম হলো ওকা জাকি ফ্র্যাগমেন্ট আশা করি বুঝতে পারলে রিগিং স্ট্যান্ড ল্যাডিং স্ট্যান্ড কন্টিনিউয়াস ডিসকন্টিনিউস সমস্ত ব্যাপারটা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার করতে পারলাম তাহলে আমাকে এখানে আমার যে তাহলে ইলঙ্গেশানটা আমার বুঝতে পারলে এরপরে দেখো এরপরে আমার হচ্ছে আসা যাক আমার এতক্ষণ পর্যন্ত আমার কী 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 হয়েছে থাকে তাহলে একবার পুরো একদম রিভাইজ করা যাক মানে অনেক পদ্ধতি বাকি আছে তাহলে আমার এটা একটা এটা একটা ছিল তাই তো এটা একটা ছিল ডিএনএ ডিএনএ একটা স্ট্যান্ড ছিল তাই না কী হয়েছে রেপ্লিকেশান ফর্ক গঠিত হয়েছে এখানেও কী রয়েছে একটা রেপ্লিকেশান ফর্ক গঠিত হয়েছে বোঝা গেল ক্লিয়ার এরপরে কী রয়েছে এরপরে আমার এখানে আর এন প্রাইমার সৃষ্টি হলো তাই না আর এন প্রাইমার সৃষ্টি হলো আর এখানে কী হলো এখানে হচ্ছে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম স্ট্যান্ড আর একটা হচ্ছে এটা হচ্ছে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম স্ট্যান্ড ক্লিয়ার বুঝতে পারেছ এর এদিকের ক্ষেত্রে কি হচ্ছে না এদিকের ক্ষেত্রে আমার এদিক করে এখানে এখানে মাঝে মাঝে কিন্তু গঠিত হয়েছে এরপরে আমার আর এনএ তোমার যে ডিএনএ পলিমারের জঞ্জাইমটা রয়েছে ডিএনএ পলিমারা জেন্জাইম পুরো পুরো কেউ কিন্তু এরকম করে তৈরি করে দিল বোঝা গেল আর এখানে এঞ্জাম যে ডিএনএ আছে সেটা এদিকে একবার এদিকে একবার হুম এদিকে একবার এরকম করে কিন্তু তৈরি করে দিল বোঝা গেল এত এতটা আমার ক্লিয়ার হয়েছে এরপরে দেখো এটা এটা এটাকে কী বলছে এটা আমার রেপ্লিকেশান ফর্ক তাই না এটা হচ্ছে রেপ্লিকেশান রেপ্লিকেশান ফর্ক তাই না রেপ্লিকেশান ফর্ক এই যে রেপ্লিকেশান ফর্কটা তাহলে রেপ্লিকেশান ফর্কের দিকে তো গঠিত হচ্ছে কোনটা রেপ্লিকেশান ফর্কের দিকে যেটা গঠিত হয় সেটা হচ্ছে লিডিং স্ট্যান্ড আর রেপ্লিকেশান ফর্ক থেকে দূরের দিকে যেটা গঠিত হয় সেটাকে বলা হয় ল্যাগিং স্ট্যান্ড তাহলে তোমাকে যদি বলে যে লিডিং স্ট্যান্ড কাকে বলে ল্যাগিং স্ট্যান্ড কাকে বলে তাহলে লিডিং স্ট্যান্ডটা যদি তোমাকে সংজ্ঞা কেউ বলতে বলে তাহলে এটা বলবে যে এটা কি হয় এটা হচ্ছে টু ওয়ার্ডস রেপ্লিকেশান ফর্ক গঠিত হয় ক্লিয়ার আর ল্যাগিং স্ট্যান্ড যেটা যদি বলতে বলে তাহলে তুমি বলবে কি হবে টু টু ওয়ার্ড হয় এটা কি হচ্ছে অপোজিট টু দ্য অপোজিট অপোজিট টু রেপ্লিকেশান ফর্ক গঠিত হয় বোঝা গেল এরপরে আসা যাক পরবর্তী স্টেপে তো পরবর্তী স্টেপে কি হবে না আমার এখানে কি রয়েছে আমার এখানে কি রয়েছে আর আছে তো ওই আর তো আমাকে দূর করতে হবে ডিসপ্লেস করতে হবে ঠিক আর আমি দূর করবো কী করে না আর দূর করার জন্য একটা বিশেষ এনজাইম আসে যেটা আমি বললাম যে পরে বলবো সেটা হচ্ছে আর পলিমারেজ আর পলিমারেজ টু এই আর এনএ পলিমারেজ টু কী করে না আর এনএ পলিমারেজ টু কী করবে না হচ্ছে যে প্রাইমারগুলো হলো সেই প্রাইমারগুলোকে দূর করবে তাহলে এরা কী করে আর এন এ যে প্রাইমারগুলো আছে তাই না সেটাকে ডিসপ্লেস করবে ডিসপ্লেস কিসের মাধ্যমে করবে ডিসপ্লেস না এদের একটা কী একটা একটে সরি আর এ আর এনএ পলিমারেজ টু নয় সরি 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 ভুল বলছি আর এনএ পলিমারেস টু নয় আর এনএ পলিমারেজ ওয়ান আর এনএ পলিমারেজ ওয়ান সেটা কী করবে না আর এনএ প্রাইমারকে ডিসপ্লেস করবে কারনে প্রাইমারকে ডিসপ্লেস করবে এবং ডিসপ্লেস তো করবে এছাড়াও কি করবে না সেখানে অ্যাডও করবে ডিওক্সি ডিঅক্স ডিঅক্সি নিউক্লিওটাইড মনোফসফেট কিন্তু এরা অ্যাডও করবে বুঝতে পারলে অ্যাড ডিঅক্সি নিউক্লিওটাইড মনোফসফেট বোঝা গেল ক্লিয়ার এবং এই যে এদের এক্সো অ্যাক্টিভিটিটা সেটা কিন্তু অবশ্যই হবে এক্সো নিউক্লিয়ার যে অ্যাক্টিভিটি রয়েছে তো সে এ প্রাইম ডিসপ্লেস করার জন্য এক্সো অ্যাক্টিভিটি দরকার সেটা কিন্তু অবশ্যই হবে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম এটা কিন্তু মনে রাখতে হবে বোঝা গেল তাহলে কিন্তু আমার কী হলো না আমার যেহেতু ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমের দিকে গঠিত হচ্ছে তাই না আবার কি ফাইভ প্রাইম থেকে এ আবার কি হচ্ছে এখানে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমের দিকে গঠিত হচ্ছে সেরকমভাবেই কিন্তু কি হবে না এদিকে হচ্ছে যে ডি আর এনএ পলিমারের যে ওয়ান যেটা সেটা কি করবে এই হচ্ছে ডিএনএটাকে এই যে মাঝখানে যে আর এগুলো সে আর এগুলোকে হাটাবে ক্লিয়ার হাটা মুছে দিচ্ছি এবং হাটিয়ে দিয়ে এখানে কি করবে না তার আবার কি করবে এই যে এগুলোকে আবার অ্যাড করে করে আসবে তাই না অ্যাড করে দেবে তাই না তাই তো না অ্যাড করে দেবে ক্লিয়ার বুঝতে পারলে অ্যাড করে দেবে তাহলে কী হলো কন্টিনিউয়াস হয়ে গেলো জিনিসটা অ্যাড করে দিল তো এরপরে তাহলে এটা কী করলো না এটা করলো আমার কি না বিশেষ এনজাইমটার নাম কি ডিএনএ পলিমারেজ পলিমারেজ হচ্ছে ওয়ান বোঝা গেলো এরপরে এরপরও কি হয়েছে এরপরও কিন্তু মাঝখানে দেখো মাঝখানে কিন্তু এ তারপরেও কিন্তু দেখো আমি একটা বোঝাই তার কিন্তু তারপরেও কিন্তু এখানে কি হয়েছে না এখানে আমার অ্যাড তো করে দিয়েছে তাও কিন্তু এখানে দেখো মাঝখানে কিন্তু গ্যাপ রয়ে গেছে এই যে গ্যাপটা এই গ্যাপটা কে ফিল করবে এই গ্যাপটা ফিল করার জন্য একটা বিশেষ এনজাইম আছে এই গ্যাপটা গ্যাপকে ফিল করবে কে এটাই প্রশ্ন যে গ্যাপ ফিল বাকি যেটা আছে সেটা ফিল করবে কে একটা বিশেষ এনজাইম তার নাম হচ্ছে কে তার নাম হচ্ছে লাইগেজ তার লাইগেজ এনজাইমের মাধ্যমে কিন্তু এই যে গ্যাপ যেটা তৈরি হলো সেই লাইগেজ যেটা সেই গ্যাপ ফিলটা কে করবে না লাইগেজ এনজাইমটা কিন্তু এই গ্যাপটা ফিল করবে বুঝা গেল লাইগেজ এনজাইমটা এটা কীরকম লিখা গেল আর কারণে পলিমারে জমান এই যে এই যে তোমার গ্যাপটা গঠিত হলো এটা কিন্তু কে ফিল করছে না লাইগেজ লাইগেজ গ্যাপ ফিলটা করলো বোঝা গেল পুরো একবারে ডিএনএ রেপ্লিকেশন তাহলে সম্পূর্ণ হয়ে গেলো তাহলে গ্যাপটা ফিল করে দিলেই এখানেও আমার এরকম ডিএনএটা গঠিত হয়ে গেলো তাহলে লিডিং স্ট্যান্ড ল্যাগিং স্ট্যান্ড দুটোতেই কিন্তু আমার কি হচ্ছে না লিডিং স্ট্যান্ড ল্যাগিং স্ট্যান্ড দুটোতেই কিন্তু আমার কিন্তু গঠিত হয়ে গেল কি না হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বোঝা গেল পুরো প্রসেসটা হুম সমস্ত পয়েন্টগুলো বুঝতে পারলে তাহলে এই যে ইলংগেশন যেটা সেই ইলংগেশনে কী কী আমার হচ্ছে অনেকগুলো অনেকগুলো এনজাইম রয়েছে অনেকগুলো কিছু রয়েছে তাহলে সেগুলো একটু আমি তোমাদেরকে পয়েন্ট আউট করে দিই যে কী কী এনজাইমগুলো আমার তাহলে লাগলো তাহলে লাগলো আমার ডিএনএ পলিমারেজ মূলত ডিএনএ পলিমারেজ লাগলো ঠিক আছে ক্লিয়ার এছাড়াও কী লাগলো আর হচ্ছে ডিএনএ পলিমারেজ যে টু এর কাজটা সেটাও বলে দেওয়া যাক ডিএনএ পলিমারেজ টু দেখো কোনো কোথাও কোথাও যদি কোনো কোনো ডিফেক্ট থাকে সেই ডিফেক্টগুলোকে কিন্তু এরা কিন্তু কী করে ডিফেক্টগুলোকে সারায় ডিফেক্টগুলো যদি মাঝেখানে করে থাকে সেটা কিন্তু সারাতে সারা সারাই হচ্ছে কে ডিফেক্টগুলোকে সারাই কিন্তু এই কিন্তু ডিএনএ পলিমারেজ টু বোঝা গেল এছাড়াও মানে ওয়ানও সারায় টুও সারাই থ্রিও সারায় কিন্তু টুও কিন্তু এখানে শুধু শুধুমাত্র ডিফেক্টই সারায় কিন্তু এছাড়াও কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু এরা ঘট করায় বোঝা গেলো আর এদেরও কিন্তু একটা এক্সট্রা এক্সো নিউক্লিয়েজ অ্যাক্টিভিটির মাধ্যমে বোঝা গেলো তাহলে প্রথমে আমার পয়েন্ট এলো কি না ডিএনএ পলিমারেজের কথা এলো এরপরে যেয়ে আসছে আর তাহলে ডিএনএ পলিমারেজ এঞ্জে মেলো এরপরে আমার তাহলে এখানে ডিএনএ পলিমারেজ থ্রি কী করছে ইলঙ্গেশন করতে সাহায্য করছে তাই তো ঠিক আছে এখানে লিডিং ল্যাগিং স্ট্যান্ড ল্যাগিং স্ট্যান্ড ওকা কি ফ্র্যাগমেন্ট খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে আর হচ্ছে কি না যে লিডিং স্ট্যান্ড তাহলে এগুলো সবই কিন্তু মনে রাখতে হচ্ছে এগুলো স্পেশাল পয়েন্ট এরপরে কী আসছে এরপরের পয়েন্ট আমার কি না প্রাইমেজ যেটা সেই প্রাইমেজটা কী করছে প্রাইমেজ এনজাইমটা কী করছে এনে প্রাইমার সৃষ্টি করতে সাহায্য করছে ক্লিয়ার এছাড়াও কি না যে লাইগেজ এনজাইমটা সেই লাইগেজ এনজাইমটা কী করছে গ্যাপ ফিল করতে সাহায্য করছে তাহলে সমস্ত যে এনজাইমগুলো সেগুলো কিন্তু আমাকে কী করতে হবে না মাথার মধ্যে রাখতে হবে আচ্ছা এতগুলো এর মাধ্যমে কিন্তু শেষ পর্যন্ত আমার ইলঙ্গেশনটা কমপ্লিট হলো ক্লিয়ার ইলঙ্গেশন কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এরপরে আমার যে সেকেন্ড পয়েন্ট যেটা সেই সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে টার্মিনেশান তাহলে সমস্ত ধাপগুলো হলো লাস্ট ধাপ যেটা রয়েছে সেটা হচ্ছে আমার টার্মিনেশান তাই তো টার্মিনেশান টার্মিনেশান তো টার্মিনেশানের ক্ষেত্রে কি না টার্মিনেশান মানে শেষ হবে ধরো তুমি আমি যদি একটা যদি এরকম একটা ডিএনএ ছিল ঠিক আছে এরকম একটা ডিএনএ ছিল তো এখান থেকে ধরো যদি আমি শুরু হয় এই জায়গাটা হচ্ছে ওড়ি ওরি সাইট সেই থেকে যদি শুরু হয় কে না হচ্ছে ডিএনএ ডিএন ডিএনএ যেটা ডিএনএ হচ্ছে এটা তাহলে এই দিকে যদি শুরু হতে হতে এদিকে এদিকে আসে তাহলে এই যে ধরো এদিকেও ধরো করতে করতে এদিকে আসছে শেষ পর্যন্ত এখানে হচ্ছে আমার কি থাকে টার্মিনেশান সাইট থাকে টার্মিনেশান টার্মিনেশান সাইট সেই টার্মিনেশান সাইটে বিশেষ কিছু সাবস্টেন্স যেটাকে আমরা টি এস বলি ঠিক আছে সেই টি ইউ যে সাবস্টেন্স প্রোটিন তার মাধ্যমে কিন্তু টার্মিনেশনটা কিন্তু সম্ভব হয় ক্লিয়ার বুঝতে পারলে হলো এরপরে দেখা একটা স্পেশাল পয়েন্ট তাহলে এভাবে কিন্তু টার্মিনেশানও হয়ে গেলো তাহলে এর ফলে কী হচ্ছে এদিক থেকে এদিক থেকে একটা হলো এদিক থেকে একটা হলো তাহলে এদিকে দু তাহলে এরকম দুটো কিন্তু ডিএনএ নতুন তৈরি হয়ে গেল ঠিক আছে এরপরে আসা যাক একটা প্রোটিন যেটা আমার কথা বলা হয়নি সেটা হচ্ছে তোমার একটা বিশেষ প্রোটিন হয় তখন যখন যখন কি হচ্ছে ধরো যখন এই ডিএনএটা আমার খুললো তাই না ডিএনএটা যখন খুললো তাহলে খোলার সঙ্গে সঙ্গে যেহেতু এখানে খুলে যাচ্ছে তাহলে তার থেকে একটু আগে কি হবে না সুপার কয়েলিং হবে পজিটিভ সুপার কয়েলিং মানে কি বেশি একদম মুড়ে টুড়ে যাবে আর কি এই যে পজিটিভ যে সুপার কয়েল যখন স্ট্যান্ডটা সেপারেশন হবে কিছু দূরে কি হবে না পজিটিভ সুপার কয়েলিং হবে এবং এই পজিটিভ সুপার এর ফলে কিন্তু আমার ডিনের এপ্লিকেশানে অসুবিধা হবে এই যে পজিটিভ সুপার কয়েলিংটাকে দূর করবার জন্য একটা বিশেষ প্রোটিন আছে এই বিশেষ প্রোটিনটার নাম কি না সেই বিশেষ প্রোটিনটার নাম হচ্ছে ট্রোপো আইসো মারেজ ক্লিয়ার ট্রোপো আইসো মারেজ ট্রোপো আইসোমারেজ এটা কিসে সাহায্য করে এই সুপার কয়েলিংটাকে এই যে পজিটিভ সুপার কয়েলিংটাকে প্রিভেন্ট করে বোঝা গেল প্রিভেন্ট ক্লিয়ার বুঝতে পারলে তাহলে এটা একটা আর একটা বিশেষ এঞ্জাম যার নাম হচ্ছে ট্রোপো আইসো মারেজ এই এনজাইমটা কিন্তু হ্যাঁ ক্লিয়ার টার্মিনেশানটাকে এই তোমার এই সুপার কয়ারিংটাকে প্রিভেন্ট করো ট্রোপাই সামারি এইটা এবারে তোমরা যদি সামারি করে বলি পুরো যে প্রসেসটা তাহলে একবার দেখে নাও সামারি জিনিসটা তাহলে প্রথমে কি হলো প্রথমে এই যে হেলিকেজ যে হেলিকেজ যে ছিল সেই হেলিকেজটা কি করলো হেলিকেজটা হচ্ছে এই যে ডিএনএ মানে হাইড্রোজেন বনটাকে ভেঙে দিল হাইড্রোজেন বনটা ভেঙে দেওয়ার পরে কি এলো না হচ্ছে ডিএনএ পলিমারেজ থ্রি এই ডিএনএ পলিমারেজ যে থ্রি যেটা সেই ডিএনএ পলিমারেজ থ্রিটা হচ্ছে এলো তার আগে কে এসেছিলো তার আগে এসেছিলো আর প্রাইমার সে আর এনএ প্রাইমারটা এই প্রাইমারগুলো গঠন করেছিল তারপর আর ডিএনএ পলিমারের থ্রি সেখানে হচ্ছে সেখানটা হচ্ছে এদিকটা হচ্ছে তোর কি হচ্ছে তোমার কি করলো না তোমার ইলঙ্গেশন করলো ডিএনএ পলিমারের স্ত্রী। এরপরে আর ডিএনএ হলো বুঝতে পেরেছো এই গ্যাপ তারপরে কি করলো না ডিএনএ পলিমারে জয়ান সেটাকে তুললো সে তোলার পরে ডিএনএ পলিমারে জওয়ানটার গ্যাপটা ফিল করলো ডিএনএ তোমার ডিএনএ পলিমারেজ ওয়ান ঠিক আছে তুলে সেটা ফিল করলো ডিএনএ পলিমারে জন তারপরে কী করলো বাকি যেটা ছিল সেটা কিন্তু জামা সিল করলো এই ছবিটা থেকে এটাই বোঝাচ্ছে ঠিক আছে এই ছবিটা দেখো আরও ভালো লাগবে যে সমস্ত এগুলো দেখো সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন ডিএনএ এ ইটার কাজগুলো সবগুলো বলেছি ডিএনএ হেলিকেজ ঠিক আছে ট্রুপ আইসোমাইজ প্রিভেন্ট করছে সুপার কয়েলিংটাকে হ্যাঁ প্রাইমের যেটা সেটা কী করছে আর এনে প্রাইমারটা তৈরি করতে সাহায্য করছে ডিএনএ পলিমারের থ্রি সেটা কী করছে না হচ্ছে সিনথেসাইজ করছে নতুন একটা স্ট্যান্ড বোঝা গেলো ওইটা হচ্ছে ওকা জাগি ফ্রেকবেন ধাপে ধাপে তৈরি হচ্ছে এটা হচ্ছে আরএনএ প্রাইমার বোঝা বা নতুন নতুন সিনথেসাইজ ডিএনএ ক্লিয়ার এটা হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড আর এটা হচ্ছে লিডিং স্ট্যান্ড এটা হচ্ছে লিডিং স্ট্যান্ড আর এটা হচ্ছে ডিএনএ পলিং মারেজ থ্রি মোটামুটি তাই তো থ্রি হ্যাঁ হয়ে গেল ক্লিয়ার পুরোটা শেষ এরপরে দেখো যেটা বলছিলাম যে ইউকারিওড আর প্রোকেরিডের মধ্যে যে বৈশিষ্ট্যটা মানে পার্থক্যটা সেটা একটু বোঝার চেষ্টা করো ইউক্যারিওট ভার্সেস প্রোকেরিয়ড ইউক্যারিওটের ক্ষেত্রে কী হয় দেখো ইউক্যারিওটের ক্ষেত্রে আমার হচ্ছে সাধারণত একটা জায়গাতে হয় মানে ধরো আমি যদি এটা পুরো ডিএনএ হয় তাহলে এখান থেকে আমার অরিজিন হয়ে দুদিকে চলে গেল কিন্তু ইউক্যারিওটের ক্ষেত্রে কী হয় দেখো ইউক্যারিওটের ক্ষেত্রে কিন্তু মাল্টিপিল অরিজিন অফ রেপ্লিকেশান থাকে মানে এখানে একটা হলো ধরো এখানে একটা হলো যেহেতু কী হোক ওদের যে ডিএনএটা হয় সেটা কিন্তু অনেক বড় হয় এরকম লিনিয়ার অনেক বড় হচ্ছে হয় তাহলে এখানে ধরো একবার একটা হচ্ছে এখানে একটা হচ্ছে এখানে একটা হচ্ছে তাহলে মাল্টিপিল অরিজিন অফ রেপ্লিকেশান হয় মাল্টিপিল অফ অরিজিন অফ রেপ্লিকেশন হওয়ার মাধ্যমে কী করে না হচ্ছে ডিএনএ স্ট্যান্ডগুলো দুটো সেপারে ডিএনএ স্ট্যান্ড কিন্তু গঠন করতে পারে এই যে কোনো একটা ডিএনএ সেই মাল্টিপিল যে অংশগুলো তার মাধ্যমে কিন্তু তৈরি করতে পারে এটা এখানে বলছে যে ডিএ মানে ইউকেরিওট আর মধ্যে পার্থক্য ঠিক আছে যে স্মল ইউকে সার্কুলার ক্ষেত্রে এ এর দ্যাগের ছবিটা মানে এইটা ঠিক আছে দেখো দেখে আর হচ্ছে বি ভেরি লংয়ের ক্ষেত্রে এইটা এই সেকেন্ডেরটা ক্লিয়ার হলো তাহলে হচ্ছে এটাই হচ্ছে আমার পুরো টপিকটা মোটামুটি শেষ করলো ডিএনএ রেপ্লিকেশনের সমস্ত এনজাইম যা প্রসেস একদম তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার আশা করি হয়ে যাবে এটা দেখার পরে হ্যাঁ যদি ভালো থাকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকের জন্য ওকে বাই